যেটা আপনারা দেখছেন কি 2011 সালের পর থেকে দিনের পর দিন একের পর একভাবে যেভাবে সরকারি সংস্থাগুলো নষ্ট হয়েছে সেভাবে হচ্ছে শিল্প কাজ সবই শেষ হয়ে গেছে। উল্লেখযোগ্য বলবো না, মানে কোনোভাবেই একটাও শিল্প পশ্চিমবাংলায় আসেনি। পশ্চিমবাংলার বাইরে কথা ছাড়ুন, আমি দুর্গাপুরেই যেখানে বসবাস, যেখানে আপনি আছেন এখন, সেখানে বাম আমলে 34 বছরে ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প নিয়ে 42টা কোনো কারখানা গড়ে উঠেছিল, সেই জায়গা থেকে আজকে কোন পর্যায়ে গেছে চাকরি। আমরা যারা ছাত্র ফেডারেশনটিকে ছাত্র ফেডারেশন করছি এবং ছাত্র, তাদের জন্য এটা খুব গভীর সংকটের বিষয়। আমরা যেটা দেখছি, পড়াশোনা করার পর মানে মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের, আর পড়াশোনা করার পরও চাকরি বলে কিছু নেই। আর দিনের পর দিন একের পর এক যেভাবে মানে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হচ্ছে, মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, সেটাতে পশ্চিমবাংলা বাইরে নেই আর ভারতবর্ষে। তো মানুষ ছাত্রছাত্রীদের একটা মানে মনে একটা ক্ষোভ, ক্ষোভের থেকে বেশি হচ্ছে তাদের টেনশন কি তারা ফিউচারে কি করবে, চাকরি নেই। আর শিক্ষাক্ষেত্রে আমরা যেটা দেখলাম এই লকডাউন টাইমের মধ্যে, স্কুল কলেজ সব বন্ধ, কিন্তু মোটা অ্যামাউন্টের ফিসগুলো স্কুল কলেজ কিন্তু অমানবিকভাবে কিন্তু সব স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নিল। কোনো ছাত্র সংগঠন, একদমই নিশ্চিতভাবে বলছি, কোনো ছাত্র সংগঠন এটাকে নিয়ে সেরকমভাবে রাস্তায় নামিনি। দুর্গাপুরে হচ্ছে ছাত্র সংগঠন SFI-এর আমাদের কর্মীরা 12 ঘন্টা 14 ঘন্টা করে স্কুলগুলোতে বাইরে ধর্না দিয়েছেন, কলেজের ডেপুটেশন SD অফিস ঘেরাও করেছেন, ফিস কমানোর আন্দোলনে থেকেছেন, গার্জেনদের পাশে থেকেছেন, স্টুডেন্টদের পাশে থেকেছেন। তো ছাত্রছাত্রীদের কাছে একটাই জিনিস কি আপনাদের সামনে বিকল্প হচ্ছে একমাত্র সংযুক্ত মোর্চা। কেন কি ধরে রাখুন কি না মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী যে পশ্চিমবাংলায় 5 লক্ষ শূন্য পদ, তার ব্যাপারে কোনো কথা বলছেন না। কেউ বলছে না যে পশ্চিমবাংলায় 5 লক্ষ শূন্য পদ কীভাবে পূর্ণ হবে। আমাদের মধ্যে বলা আছে কি 5 লক্ষ শূন্য পদ হচ্ছে এক বছরের মধ্যে নিয়োগ হবে। আমরা শিক্ষাক্ষেত্রে 20% হচ্ছে বরাদ্দ করব বাজেট থেকে। আমরা বলেছি স্কুল কলেজের ফিস মেনটেন হবে, স্কুল কলেজের ফিস কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট হবে। আমরা বলেছি কি পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমবে। আর মূল কথা হচ্ছে একটা ছাত্রছাত্রী যদি পড়াশোনা করার পর চাকরি না পায় তার ভবিষ্যৎ অন্ধকার। এটার জন্য আমরা সংযুক্ত মোর্চাকে ছাত্রছাত্রীকে সমর্থন করতে বলছি।